আমরা ধারাবাহিকভাবে গত কয়েকটি প্রোগ্রামে মসজিদ আকসা, ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এগুলোর ইতিহাস, সম্মান এবং মর্যাদা বলে আসছি, বলে এসেছি। আজকে আমরা নবীদের যুগ বা বানু ইসরাইলের যুগ, সেই সমস্ত যুগে প্রবেশ না করে সরাসরি সালাহউদ্দিন আইয়ুবী রাহেমাহুল্লাহ, তার সময়, তার আগে পরের সময়, সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানদের অবস্থা কেমন ছিল, সেখান থেকে সালাহউদ্দিন আইয়ুবী রাহেমাহুল্লাহ কিভাবে মসজিদ আকসা এবং বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের জন্য উদ্ধার করে দিয়েছিলেন, এবং আজকে আমরা আবার কেন মসজিদ আকসাকে হারিয়ে ফেলেছি, সে বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি বিনীত অনুরোধ জানাবো, যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু ঘুরে গিয়ে পিছনে ডানে এই কোনায় বসেন, অথবা যারা দায়িত্বশীল আছে তারা যদি আরও চাদর, আরও কিছু বসার ব্যবস্থা করতে পারে, আমি তাদেরকে অনুরোধ করব সেই বসার ব্যবস্থাগুলো করার জন্য। মসজিদ আকসা মানে কি? আকসা মানে হচ্ছে দূরবর্তী, আল মসজিদ আল আকসা মানে হচ্ছে দূরের মসজিদ। আল্লাহ সুবহানাহু তাআলা এই মাটিকে, যে মাটিকে আমরা মসজিদ আকসার মাটি বলছি, এই মাটিকে পবিত্র কোরআনে দুইটা নামে সম্বোধন করেছেন। একটি নাম হচ্ছে আল মসজিদ আল আকসা, আর আরেকটি নাম হচ্ছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। এই দুটি নামই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। দূরবর্তী মসজিদ কেন? আল্লাহর নবীর এলাকা থেকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে দূরে, আনুমানিক মক্কা থেকে, মক্কার কাবা থেকে মসজিদ আকসা আনুমানিক 1500 কিলোমিটার বা তার চাইতেও বেশি হবে। তো যেহেতু আমরা যেমন এখান থেকে যখন উদাহরণ দেই, যে সবচেয়ে দূরের উদাহরণ দেই, আমরা কিন্তু কথায় কথায় বলি দিল্লি, তথা দিল্লি আমাদের পারিভাষিক ভাষায় দূরবর্তী কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এখান থেকে দিল্লির দূরত্ব যত দূর, আনুমানিক মক্কার কাবা থেকে মসজিদ আকসার দূরত্ব তত দূরই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আশেপাশে যারা থাকতো, তারা এই মসজিদকে আল মসজিদুল আকসা বা দূরবর্তী মসজিদ হিসেবে সম্বোধন করতেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই মসজিদকে আল আরদুল মুকাদ্দাসাও বলেছেন। দুটেই কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। মহা পবিত্র সেই সত্তা, মহা সম্মানিত সেই সত্তা, যিনি তার বান্দা, তার গোলাম, তার দাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে রাতের বেলা সফর করিয়েছেন দূরবর্তী মসজিদে, মসজিদ আকসায়। কোন দূরবর্তী মসজিদে? আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াতের অনুবাদ করলাম, আল্লাহ বলছেন আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি মসজিদ আকসা এবং তার চারপাশ। আল আরদুল মুকাদ্দাসাহ, এটা আল্লাহ কোথায় বললেন? ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান, আমি ইব্রাহিমকে এবং লুতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে, আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, লুত আলাইহি সালাতু ওয়াসসালাম এবং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে এমন মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি
সারা পৃথিবীর মানুষের জন্য, বলেন আল্লাহু আকবার। বারাকনা ফিহা লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছে। লুত আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিভাবে আশ্রয় দিলেন, তার শহর ডেড সিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী, উল্টিয়ে দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, যারা মুমিন ছিল তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই মুমিন সহ লুত আলাইহিসসালাম সহ তারা ওই ধ্বংস শহর থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটাই আজকের জেরুজালেম, সেটাই আজকের মসজিদ আকসা, সেটাই বাইতুল মুকাদ্দাস। আর ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম পিতার অত্যাচারে ইরাকের ব্যাবিলন শহর থেকে পালিয়ে গিয়ে যেখানে হিজরত করেছিলেন, দারুল হিজরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা, আল মদিনা আল মুনাওয়ারা। কিন্তু তার আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা কি? তার আদি পিতা ইব্রাহিম ইরাক থেকে কোথায় হিজরত করেছিলেন? আল্লাহ বলছেন অনাজ্জাইনাহু, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, সে হিজরত করে এসেছে জেরুজালেমে, মসজিদে আকসাই, বাইতুল মুকাদ্দাসে। এবং আল্লাহর নবীও আদেশ দিয়েছেন শেষ যুগে সত্য হক যেখানে যেখানে পাওয়া যাবে, তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, শাম বা সিরিয়ায়। চিরদিন একদল মানুষ হকের উপর কায়েম থাকবে, এই মর্মে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর ব্যাখ্যায় বলা আছে যে ওই হকের উপর কায়েম থাকা দলের একটা অন্যতম জায়গা হবে শাম, দারুল হিজরা লি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে হিজরত করেছিলেন সেই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। আর এই মাটিকে আল্লাহ কোরআনে আল আরদুল মুকাদ্দাসা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে, কি বলেছেন? ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসা, হে আমার জাতি, তোমরা প্রবেশ করো ওই শহরে যেই শহর পবিত্র, যেই শহরকে আল্লাহ তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন, সেই জেরুজালেম পবিত্র শহরে তোমরা প্রবেশ করো। এগুলো সব কোরআনের আয়াত বললাম চার থেকে পাঁচটি, যার সবগুলোই মসজিদ আকসা জেরুজালেমকে কেন্দ্র করে এবং সেগুলোর পবিত্রতা, সম্মান এবং মর্যাদার প্রমাণ বহন করে। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানলাম মসজিদ আকসার নাম কিভাবে মসজিদ আকসা হলো, এর দ্বিতীয় আর একটা নাম হচ্ছে আরদে মুকাদ্দাসা। মসজিদ আকসার সাথে মুসলমানদের সম্পর্ক কি? মসজিদ আকসার সাথে মুসলমানদের সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে তাহভিলুল কিবলা, কিবলার ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা। কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ইলা সামা, কিবলা পরিবর্তনের ঘটনায় ঐতিহাসিকগণ লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে ইলাম লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন সালাত ফরজ করেন মেরাজের রাতে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন সালাত আদায় করা শুরু করেন, তখন তিনি মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করতেন এবং কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে সামনে কাবাও পড়বে, সামনে মসজিদ আকসাও পড়বে। এটা অস্বাভাবিক কিছু না, আমার সামনে একটা ঘর আছে, এই ঘরকে সামনে রেখে আমি কাবাকে সামনে রাখতে চাই, কঠিন কিছু না। ঘরের আমি ওই পাশে দাঁড়াবো, যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে হবে, ঘরও সামনে হবে। তো আল্লাহর নবী এখন মক্কায় আছেন, কাবায় আছেন, উনি সালাত আদায় করবেন মসজিদ আকসা মুখী হয়ে, তাহলে উনি কাবার এমন পার্শ্বে দাঁড়াতেন যেই পার্শ্বে দাঁড়ালে কাবাও সামনে, মসজিদ আকসাও সামনে। কথা কি আমার বুঝতে পারছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেননি, এই জন্য তার অন্তরে কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো দুঃখ ছিল না। একই সাথে দুই মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করতে পারছি, কাবা ঘরের এমন পার্শ্বে দাঁড়াচ্ছি যেখান থেকে মসজিদে আকসার দিকে মুখ করলে আমার সামনে কাবা, তারপরে মসজিদে আকসা।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো ব্যথা অনুভব করতেন না, কিন্তু ব্যথা অনুভব করা শুরু করলেন কখন, যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ওনার জন্য বিপদ হলো দুটা, সামনে কাবা নাই আর কাবার দিকে মুখ করে সালাত আদায়ের সুযোগও নাই, কেননা সালাত আদায়ের আদেশ আছে মসজিদ আকসা মুখিয়ে সালাত আদায়ের আদেশ। তো মদিনা থেকে উনি একসাথে কখনই পারবেন না ভৌগোলিক কারণে, যে উনি মসজিদ আকসা মুখী হলে কাবাকে সামনে রাখা সম্ভব নয়। তাহলে একে তো সামনে কাবা নাই, কাবা থেকে বিচ্ছিন্নতার ব্যথা, আর দ্বিতীয়ত কাবাকে যে স্মরণ করবেন, কাবার দিকে যে মুখ করে সালাত আদায় করবেন সেটাও নাই। আল্লাহর বিধান অনুযায়ী আদেশ আছে মসজিদ আকসা মুখিয়ে সালাত আদায় করার। এই কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন 17 মাস মদিনা মুনাওয়ারায়। 17 মাস পর আল্লাহর আয়াত নাজিল হয় যে আপনি এখন মুখ ফিরিয়ে নিন মসজিদ আকসার দিকে। মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে না, মসজিদে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নিন। তো কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নেওয়ার এই আদেশ আমাদের কাছে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সালাতের সাথে কানেক্টেড হলেও এর কিছু পলিটিক্যাল ভিউ আছে, পলিটিক্যাল অ্যানালাইসিস আছে, রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ আছে এই আদেশের সাথে। সেই রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ হচ্ছে মক্কায় কোরাইশরা ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমন বসবাস করত না, মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল, শুধু ইহুদি গোত্রের বসবাস ছিল 3-3টার, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, 3-3টা ইহুদি গোত্র মদিনায় বসবাস করত। এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আকসা। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে প্রকারান্তরে, বাহ্যিকভাবে না, প্রকারান্তরে এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের অন্তরকে নরম করার জন্য, তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, ইসলামকে তাদের কাছে একটি আসমানি দিন হিসেবে পেশের গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য, যে ঠিক আছে তোমাদের দাবি অনুযায়ী সব নবী জেরুজালেমে এসেছেন অথবা জেরুজালেমের সাথে কানেক্টেড থেকেছেন, তোমাদের দাবি অনুযায়ী আরবে বানু ইসমাইলে কোনো নবী আসার কথা নয়, আরবেও যদি নবী আসে তো বানু ইসরাইলে আসবে। এই জন্য আরব বিশ্বে কোথাও কোনোদিন ইহুদিদের বসবাস ছিল না, মদিনাতে এই 3টা ইহুদি গোত্র এসেছিল এই আশায় যে তাদের মধ্যে যদি আল্লাহ শেষ নবী পাঠায়, কেননা তারা জানতো শেষ নবী আরবে আসবে, কিন্তু শেষ নবী যে বানু ইসমাইলের বংশে হবেন, ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের বংশে হবেন এটা তারা কল্পনা করেনি। তারা অপেক্ষা করছিল বানু ইসরাইল থেকেই নবী আসবেন। তো এটার পলিটিক্যাল ভিউ কি? আল্লাহ 17 মাস যাবত এই সমস্ত মদিনায় বসবাস করা ইহুদি, মদিনায় বসবাস করা খ্রিস্টানদেরকে একটা চান্স দিলেন তাদের অন্তরকে নরম করার জন্য, তাদের কাছে ইসলামকে একটি আসমানি দিন হিসেবে, ইসলামের সম্পর্কও যে ওই সমস্ত আসমানি দিন যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এসেছে, এটাও যে ওই আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি দিন, ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, যেমন আগের নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, এগুলো যে একই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আসছে এটা তুলে ধরার জন্য এটা খুবই জরুরি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করবেন। 17 মাস পর যখন কাবার দিকে মুখ ফেরানোর আদেশ দেওয়া হলো, তখন তার মানে ইহুদি খ্রিস্টানদের সাথে ইসলামের পলিটিক্যাল যে একটা অ্যালাই, রাজনৈতিক একটা জোট তাদের সাথে তৈরি করা বা তাদের অন্তরকে নরম করা ওই দিন শেষ হয়ে যায়, ওই যুগ শেষ হয়ে যায়, যে এখন আর তোমাদের খাওয়া নাই, এখন স্বাধীন সত্তা হিসেবে দীনে ইসলাম
আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় ইযহির আলা জামিউল আদিয়ান সকল দিনের উপর বিজয় লাভ করবে আর ওই বিজয় লাভের আলামত হিসেবে মসজিদ আকসা একদিন মুসলমানদের হবে এই আল্লাহ সুবহানাহু তাআলার প্ল্যান পরিকল্পনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে 17 মাস মসজিদ আকসার দিকে কিবলা রাখার মাধ্যমে মুসলমানদের অন্তরে মসজিদ আকসার প্রতি ভালোবাসা দিয়ে দেওয়া মুসলমানেরা তো আর এই জিনিসটা এখন উঠিয়ে ফেলতে পারবে না বাদও দিতে পারবে না যে তাদের প্রথম কিবলা কোথায় ছিল কথা বলেন আমাদের প্রথম কিবলা কোথায় ছিল মসজিদ আকসা আমরা প্রথম সালাত আদায় করেছি আমার নবী প্রথম সালাত আদায় করেছে আমার নবীর নির্মিত প্রথম মসজিদ কোন মসজিদের দিকে তৈরি করে বানানো হয়েছিল মসজিদ আকসা এই ইতিহাস আমরা মুছেও ফেলতে পারবো না সুতরাং মসজিদ আকসার প্রতি আমাদের ভালোবাসা থাকবে চিরন্তন চিরস্থায়ী এই চিরন্তন চিরস্থায়ী ভালোবাসাটা জুড়ে দেওয়ার জন্য কানেক্টেড করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় এটা হওয়া খুবই জরুরি ছিল এটা বিধান হিসেবে ধর্মীয় বিধান হিসেবে যেটাই থাকুক এর পলিটিক্যাল গুরুত্ব অনেক 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 বেশি এই কিবলা পরিবর্তনের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি সকল নবীর ইমামতিতে সেখানে সালাত আদায় করেছি বরাক তিনি সেখানে বেঁধে রেখেছেন সেখান থেকে তিনি আসমানে গেছেন এই ইতিহাস এই ঘটনা পৃথিবীর ইতিহাসের এই ঘটনার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয় রাজনৈতিক দিক থেকে অনেক অনেক শক্তিশালী যে মুসলমানদের ভালোবাসার জায়গা পবিত্রতার জায়গার সাথে মসজিদ আকসাকে স্থায়ীভাবে সম্পৃক্ত করে দেওয়া মুসলমানেরা যে ইবাদত দৈনিক পাঁচবার করে সেই ইবাদতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসজিদ আকসা ওই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী সেই পাঁচ অক্ত সালাত নিয়ে এসেছেন যেই মেরাজ শুরু হয়েছিল মসজিদ আকসাই যেই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী পাঁচ অক্ত সালাত নিয়ে আসলেন ওই সালাত আদায় হলো মসজিদ আকসা মুখিয়ে সুতরাং আমাদের দৈনিক আদায় করা সালাতের সাথে মসজিদ আকসার সম্পর্ক চিরন্তন চিরস্থায়ী সম্মানিত উপস্থিতি আর দ্বিতীয়ত অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি তার সবই এই দিনের অংশ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সকল নবীর প্রকৃত এবং যোগ্য উত্তরস্বরূপ সেই দৃষ্টিকোণ থেকেও ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের যোগ্য উত্তরস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের উত্তরস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ ইয়াকুব ইসহাক ইব্রাহিমের উত্তরস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীদেরকে যেই সিলসিলা যেই ধারায় পাঠিয়েছেন এটা নির্ধারিত এমনভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই এই এলাকার মানুষদের জন্যই এই রক্তের মানুষদের জন্যই এরকম কোনো নির্ধারিত আল্লাহ সুবহানাহু তাআলা করে দেননি ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন নূহ আলাইহি সালাতু ওয়াসালামের ছেলে কাফের হয়ে গেছে আল্লাহ দেখিয়েছেন লূত আলাইহি সালাতু ওয়াসালামের স্ত্রী কাফের হয়ে গেছে আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়েছেন ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়েছেন এইভাবে প্রতি স্তরে আল্লাহ দেখিয়েছেন যে বানু ইসরাইলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন ওই বানু ইসরাইলরা একটা সময় শুধু নবীদের হত্যা করত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানু ইসরাইলরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল জান্নাত থেকে তাদের খাবার দিত তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো তাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে কোনো রক্তের সাথে নয় ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার পাঠানো ওহির সাথে এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কারণে
তাওহীদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা পৃথিবীতে যারা মিল্লাত ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যুক। ইহুদিদের দাবি কি যে তারা মিল্লাত ইব্রাহিম, খ্রিস্টানদের দাবি কি তারাও মিল্লাত ইব্রাহিম, এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কানেক্টেড ধর্ম পৃথিবীতে তিনটে, ইহুদি খ্রিস্টান এবং ইসলাম। আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই, ধর্মীয় আকিদা এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সবচেয়ে কাছের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামই প্রথম নবী যিনি আল্লাহর দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন। আর ওই একই সৌভাগ্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বনু ইসমাইল এবং তার পরবর্তী উত্তরসূরিদের দিয়েছেন, ওই একই সৌভাগ্য যে মুসলমানেরাও একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে, মসজিদ হারাম মসজিদ আকসা। এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন, তারপরে আর কারো এই ভাগ্য হয়নি। ইব্রাহিম আলাইহিসসালাম একাই 4 থেকে 5 বার আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি থেকে মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন, 4 থেকে 5 বার। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য যেমন আল্লাহ জেরুজালেমকে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তেমন মক্কাকে হারাম করে গেছিলেন, মক্কার জন্য দোয়া করে গেছেন, মক্কার বরকতের জন্য তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন। তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে, আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায়। এক স্ত্রী এক সন্তানের বংশধরের আবাদ করে মসজিদ আকসা, আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরের আবাদ করে কাবা। এই সৌভাগ্য একই সাথে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন। আর তারপরে এই সৌভাগ্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পেয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যে একই সাথে মক্কা একই সাথে মসজিদ আকসা। এটাই হচ্ছে ইসলামের বিজয়, ইযহির আলা জামিইল আদিয়ান, যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায়? মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ, মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ, যে কিয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ সংরক্ষিত। কে হেফাজত করবে? আল্লাহর ফেরেশতারা হেফাজত করবে। তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল, যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে? সেটা হচ্ছে মসজিদ আকসা। এবং পৃথিবীর 90% মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদ আকসাকে কেন্দ্র করে হবে। আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে। নাই তো হবে কেমনে? যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে। তাহলে পৃথিবীর 90% মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে, তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদ আকসা। যেই সমস্ত আল মালহামাল কুবরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে। কারো যদি 100 সন্তান থাকে তাহলে 99টা সন্তান মারা যাবে, লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে। তথা পৃথিবীর 90% মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধ একমাত্র মসজিদ আকসাকে কেন্দ্র করেই হতে পারে, একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে। কেন? এখানে কারণ আছে। কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই, শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে, তারা রাজি হবে না। জেরুজালেম আমাদের দিতে হবে, রাজি হবে না। আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেব ইউরোপ আমেরিকার মধ্যে, তোমরা যাও সেখানে। এখানে কেন এসেছো? তারা এখানে এসেছে ধর্মীয় কারণে, আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল, জাতীয়তাবাদী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে। আর এই 20 বাষ্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্মনিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো, তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে। বাবা, যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি, তারা শুধুই শুধু সির্ফ
ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে সেই দিন এখনো আসেনি তারা সেটার অপেক্ষা তাদের টার্গেট হচ্ছে ওইটা সম্মানিত উপস্থিতি আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে জাতীয়তাবাদ দিয়ে আচ্ছা এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত গোটা মুসলিম উম্মাহ গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আজাব এবং গজব প্রবাহিত হচ্ছে মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো আল্লাহর আজাব এবং গজব যে উম্মতে মুহাম্মাদি যে এখন আজাব এবং গজবের হালতে আছে অবস্থায় আছে এটা বুঝবে কোথায় থেকে দেখবে মসজিদে আকসা হাতে নাই কেন মক্কা আর মদিনা কোনোদিন হাত ছাড়া হবেই না আমি বলেছি মক্কা মদিনার দরজা ফিতনার জন্য বন্ধ দিনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না তখনও মদিনা এবং মক্কায় থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন আমরা গোলামে পরিণত হয়েছি পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে আমরা আজাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি আমাদের আমলের কারণে আমাদের চরিত্রের কারণে আমাদের গুনাহের কারণে আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে মুসলিম ছাত্ররা আমি যে শহর থেকে আসলাম ডান্ডি ইউনিভার্সিটি ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন এটাই হলো প্রশ্ন যে আপনি কি আপনার নিয়ত আপনার ইখলাস আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তরসূরি হওয়ার উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন যে আপনার হাত দিয়ে মসজিদে আকসা বিজয়ী হবে বিজয় হবে এই মসজিদে আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে ইউসা বিন নূনের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা সালাহউদ্দিন আল আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন তাদের আমল আখলাক চরিত্র আকীদা বিশ্বাস দেখেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন কিভাবে তাদেরকে এই বিজয় দান করেছিলেন আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আজাব এবং গজবের শিকার আমরা সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে এর চাইতেও কঠিন আর ভয়াবহ সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দেই সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র 200 থেকে 300 বছরের মধ্যে যত যত বড় বড় ঝড় মোকাবেলা করেছে এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি এই ঝড়গুলো কি কি তিনটে ঝড় এক ক্রুসেডারদের ঝড় যারা মসজিদে আকসা নিয়ে চলে গেছিল দুই মঙ্গোলীয়দের ঝড় যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল মুসলমানদের খলিফাকে পর্যন্ত জবাই করেছিল আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল তিন কর্ডোভা গ্রানাডা এবং স্পেনের পতন সুকুত আন্দালুস আন্দালুসের পতন স্পেন কর্ডোভা গ্রানাডার পতন তিনটে এই তিনটার মধ্যে এখন দুটা চলমান আছে
আপনারা শুধু মসজিদ আকসার কথা জানেন, কর্ডোভার জামে মসজিদের কথা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছেন। ঠিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও কর্ডোভার জামে মসজিদের আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু কর্ডোভার জামে মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের বাপ দাদা। কথা কি আমার বুঝতে পারছেন? যেমন উমাইয়া খলিফারা মিশরের 7 বছরের রাজস্ব আয় মসজিদ আকসায় ব্যয় করেছিল, 7 বছরের রাজস্ব আয়। ঠিক তেমনি আন্দালুসের যারা খলিফা ছিল তারা বড় বড় বিজয়ের গনিমতের মাল জামে মসজিদ কর্ডোভায় ব্যয় করে দিয়েছে। জামে মসজিদ কর্ডোভা নিকট অতীতে তথা এখন কাবা এবং মদিনার যে সম্প্রসারণ হয়েছে, এখন গত 20-30 বছরে যে বিশাল সম্প্রসারণ, এই সম্প্রসারণের আগে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ হচ্ছে জামে মসজিদ কর্ডোভা, আরবিতে বলা হয় কুরতুবা, যেখানে একই মসজিদে একই ফ্লোরে 70,000 অথবা তার চেয়ে বেশি মানুষ সালাত আদায় করতে পারবে একই ফ্লোরে। আর ওই মসজিদে এখন প্রবেশ করবেন, দেখবেন মসজিদ মূর্তিতে পরিপূর্ণ। মারিয়াম আলাইহা সালাতু ওয়াসালাম এবং ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের মূর্তিতে পরিপূর্ণ মসজিদ, তথা খ্রিস্টানদের মা মেরি এবং জেসাস এবং মা মেরির মূর্তিতে পরিপূর্ণ। আর ওখানে একজন মুসলমানকেও ব্যক্তিগতভাবেও সালাত আদায় করতে দেওয়া হবে না। আপনি যদি চুল পরিমাণ আপনার অন্তরে ইমান থাকে আর আপনি যদি স্পেনে গিয়ে জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করেন, তো আপনার চোখ দিয়ে পানি বের হবেই হবে। প্রত্যেক যে মুসলমান যার অন্তরে চুল পরিমাণ ইমান আছে, সে যদি স্পেনে যায় এবং জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করে, তাহলে তার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। যে সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে, মিম্বার আছে, ছাদ আছে, বিশাল মসজিদ, কিন্তু সে সালাত আদায় করতে পারবে না, মসজিদে আজান হয় না। শুধু একটা মসজিদ নয়, এরকম পুরো কর্ডোভায় যত গির্জা আছে, পুরো গ্রানাডায়, পুরো স্পেনে যত গির্জা আছে, প্রত্যেকটা গির্জা মসজিদ। আপনি ধোকায় পড়ে যাবেন, বাহির থেকে দেখলে আপনি ধারণা করবেন এটা মসজিদ, কেননা মিনার আছে। বাহির থেকে দেখলে বুঝবেন মসজিদ, কেননা মেহরাব আছে, এটা মসজিদই। মিনার মেহরাব আছে মানে মসজিদ, ভিতরে যেয়ে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ, আসলেই মসজিদ। কিন্তু এখন আজানও নাই, একামতও নাই, মুসলমানও নাই, অথচ ওই মসজিদগুলো যারা ওয়াকফ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মুসলমান ছিল, ওই মসজিদগুলোতে যারা দান করেছিল মসজিদ নির্মাণের জন্য তারা মুসলমান ছিল। এটাই আমি বলছি যে জামে মসজিদ কর্ডোভার হয়তো আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু জামে মসজিদ কর্ডোভার মুসলমানদের টাকাতেই নির্মিত। ওই স্পেনে এরকম শত শত মসজিদ আছে, এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা, ক্যাথিড্রাল বলে ওরা, যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা হচ্ছে এটা, জামে মসজিদ কুরতুবা। এখানে হাজার হাজার ছাত্র দার্স দিত, দার্স শুনত, ইলমের আলোচনা হতো, বড় বড় আলেম এই সমস্ত মাটি থেকে জন্ম নিয়েছে। ইবনু হাজাম আন্দালুসি, ইবনু আব্দুলবার হাফিজুল মাগরিব, তারপরে তাফসির কুরতুবির লেখক ইমাম কুরতুবি, বড় বড় ইমাম এই সমস্ত শহরে জন্ম নিয়েছে, দিনের কাজ করেছে, দিনের খেদমত করেছে। এই জন্য আমি বলি যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে, আরও সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি, যে সৌদির যুবকদেরকে তো এখন আরও বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই এই রাস্তায় আসো, এই লাইনে আসো, তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর, বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর, মানে এটা এই বার্সেলোনা মুসলমানদের, ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল। তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত, তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামে মসজিদ কুরতুবার মধ্যে দাঁড় করাই, কর্ডোভার মধ্যে দাঁড় করাই, সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামে মসজিদ কর্ডোভায় দাঁড় করানো হয় আর বলা হয় না এখন উন্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল আর মাদ্রিদ নিয়ে,
কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে, কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ আকসা ছিনিয়ে নিয়েছে, যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসায় যেতে পারে না, সালাত আদায় করতে পারে না। তো মুসলমানের অন্তরে তো ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ, পবিত্র ভূমি যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে, যেখানে পড়লে অতিরিক্ত সালাত আদায় করলে অতিরিক্ত নেকির ঘোষণা দেওয়া হয়েছে, এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আকসা। তো ওই মসজিদ আকসায় তো তুমি যেতে পারো না, ওই মসজিদ আকসায় তো তুমি সালাত আদায় করতে পারো না। অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন, প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকে রওনা দিয়েছে, কোনো হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না। মানে এটা হচ্ছে হজ ট্রিপের অংশ, যে আপনি এখন হজ এবং ওমরায় যাচ্ছেন, মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে, মসজিদ আকসা হয়ে, মসজিদ নববী হয়ে, হারাম হয়ে, তারপর আপনি বাড়ি যাবেন। আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসায় যাবে না, এটা কল্পনার বাইরে, এটা অসম্ভব। আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে মদিনা থেকে, মসজিদ আকসায় যেতে পেরেছেন? যেতে দিবে আপনাকে কেউ? দিবে না। সম্মানিত উপস্থিতি, এই কষ্ট অন্তরে থাকতে হবে, এই কষ্ট না থাকলে আপনি অনুভবও করতে পারবেন না, আপনার ইমানও জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয়। এই কষ্ট সালাহউদ্দিন আইয়ুবের অন্তরে ছিল। সালাহউদ্দিন আইয়ুবই পণ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না, আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহর আর একটা ঘর, মসজিদ আকসা কার ঘর বলেন? মসজিদ আকসা কার ঘর? আল্লাহর ঘর। আমি ততদিন পর্যন্ত মক্কার কাবা জিয়ারতে যাব না যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি ঘর, যেটা মক্কায় কাবা তৈরি হওয়ার 40 বছর পর তৈরি করা হয়েছিল, যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে, যেই এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায়, আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায়, সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহউদ্দিন আইয়ুবি আল্লাহর আর একটা ঘর জিয়ারতের জন্য যাব না। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘর মুক্ত করব, তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক ঘর জিয়ারতের জন্য যাব। এই হিম্মত, এই চেষ্টা, এই আবেগ সালাহউদ্দিন আইয়ুবের ছিল, এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন। তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে, আমাদের সন্তানদের অন্তরে, আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে, এমনকি ইতিহাসে লেখা আছে, এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই, তদন্ত করার সুযোগ হয়নি, যে সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহর আব্বা তিনি বিবাহের সময় এই শর্তেই বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদ আকসার ভালোবাসা আছে, এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে। মসজিদ আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা, কিন্তু মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে, শহীদ হয়ে যাবে। এই নিয়ত কোন মেয়ের আছে তাকে আমি বিবাহ করতে চাই। সম্মানিত উপস্থিতি, সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহর যে যুগ, আমি বলেছি তিনটা মহাবিপদ মুসলমানেরা একই সময় পার করেছে। আমি শুধু তারিখগুলো বলবো, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে তিনটা যুগ মুসলমানেরা এই সময়ের মধ্যে পার করেছে। আমরা যদি 1000 খ্রিস্টাব্দ অথবা 1100 খ্রিস্টাব্দকে শুরু ধরি আর 1400 খ্রিস্টাব্দকে বা 1400 খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত শেষ ধরি, তাহলে এই 300 বছর, 1100 থেকে 1400, এই 300 বছরে মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড় বড় কয়েকটা বিপদ গেছে। তার মধ্যে এক, মসজিদ আকসা হারিয়ে ফেলা, দুই, মসজিদ আকসা কাদের হাতে মুসলমানেরা হারিয়ে ফেলেছিল? ক্রুসেডারদের হাতে। ক্রুসেডাররা এসেছিল কোথায় থেকে? ইউরোপ থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে ক্রুসেডাররা এসেছিল। দুই, বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল? মঙ্গোলীয়দের হাতে।
মঙ্গোলীয়রা এসেছিল কোথায় থেকে? চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গোলীয় থেকে, যাদা যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি। স্রোতের মতো তারা এক এক শহর থেকে আর এক শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। এবং ওই সময়ের আলেম ওলামারা লিখেছে যে এরা ইয়াজুজ মাজুজ। ওই সময়ের আলেম ওলামারা সন্দেহে পড়ে গেছিলেন যে ইয়াজুজ মাজুজ হয়তো এরাই। এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা, কোথায় চায়না, এখান থেকে শুরু করলে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, সামারকান্দ, বুখারা, নিশাপুর, ইরান, ইরাক, তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী, তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে। এবং তারা এতটাই নৃশংস, এতটাই পশুত্ব তাদের মধ্যে ছিল যে তারা টানা চার দিন অথবা পাঁচ দিন যাবৎ লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত। তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে কর্ডোভার পতন, গ্রানাডার পতন। কর্ডোভার পতন হয়েছে 1236, ওই একই সময়ে স্পেনের পতন। তাহলে এই তিনটে বড় ঘটনার মতো একসাথে এত বড় ঘটনা মুসলমানদের উপর আর যায়নি। এই জন্য আমি বারবার বলি যে এখন মুসলমানেরা যে বিপদ, যে আপদ, যে কষ্টের মধ্যে আছে, এর চেয়ে বেশি কঠিন, বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে, তা হচ্ছে এই 200-300 বছর ক্রান্তিকাল, ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল। তো এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল? জি, এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল। আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন। এক, মসজিদ আকসা আল্লাহ মুক্ত করেছেন সালাহউদ্দিন আইয়ুবির মাধ্যমে। সালাহউদ্দিন আইয়ুবির মাধ্যমে মসজিদ আকসা মুক্ত করার যুদ্ধ ছিল, হিত্তিনের যুদ্ধ। সালাহউদ্দিন আইয়ুবি মসজিদ আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মোনাফেকে পরিপূর্ণ হয়ে গেছিল। সব আমির ওমারারা মোনাফেক, খ্রিস্টান ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ওমারারা। আর সবচেয়ে বেশি শত্রুতা করত শিয়ারা। ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে, ফাতিমীয় ওবায়দীয় শিয়া খেলাফত ছিল মিশরে, যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার, আজকের আজহার বিশ্ববিদ্যালয়। শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাজহাব প্রচার করার জন্য। তো সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহর দুইটা টার্গেট ছিল, মিশর এবং সিরিয়াকে এক করতে হবে। মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না। মজার বিষয় হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল। মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল। কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদ আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে। ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে। এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে, আমি লম্বা আলোচনায় যাব না। তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন? ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে। বেশিরভাগ স্থলপথেও আসতো, আসতো না তা নয়, কিন্তু পানি দিয়ে আসতো। ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে, মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে, তাহলে প্রবেশ পথ বন্ধ, অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না। এবার মাটি আপনার দখলে, এখন শুধু মসজিদ আকসা বাকি। তো এটা ছিল সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহর এক নম্বর কৌশল। দুই, সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ আকিদাগত যুদ্ধ লড়েছিলেন, আকিদার যুদ্ধ। তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাহউদ্দিন আইয়ুবি যুদ্ধ করেছিলেন, মুসলিম শাসক এবং মোনাফেকদের বিরুদ্ধে, তত যুদ্ধ উনি ক্রুসেডারদের সাথেও লড়েননি, তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি। ওনার দিনই পার হয়ে গেছে, সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে, মুসলিম আমির ওমারাদের মোনাফিকই দূর করতে করতে। তার একটা বড় কারণ ছিল শিয়া মাজহাব। এই শিয়া মাজহাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, মাদ্রাসা নিজামিয়া, নিজামুল মুলক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তার নামে, মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায়, শিয়া মাজহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে। এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল,
পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাযহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল। বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র, ইবনু আসাকির তারিখ দামেস্কের লেখক এই মাদ্রাসার ছাত্র, ইমাম গাজ্জালি এই মাদ্রাসার ছাত্র, এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরিরা ছিলেন ইবনু কাসির, ইবনুল আসির, ইবনু তাইমিয়া, তাদের যুগের যারা তাদের আরও পরে এসেছেন, কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছি সম্মানিত উপস্থিতি। তারপরে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ মিশর বিজয় করার পর জামিয়াতুল আজহার থেকে শিয়া মাজহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন, এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশরে আর পরবর্তীতে শিয়া মাজহাব প্রবেশ করতে পারেনি, এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া মাজহাব প্রবেশ করতে পারেনি। তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন, তখন সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছিল হিট্টিনের প্রান্তরে, আর ইউরোপ থেকে যারা এসেছিল, ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ, শীতকালীন কান্ট্রি, মুসলমানেরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারত না, স্পেন পর্যন্ত গিয়ে শেষ, স্পেনের সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির, ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত, তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিক অধঃপতন তো আছে। তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি, কনস্টান্টিনিপল তখনও অবিজিত, যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি, এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। তাহলে কি হলো, সালাহউদ্দিন আইয়ুবী হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে, যারা ওই সমস্ত এলাকা থেকে এসছে যেগুলোতে মাইনাস ডিগ্রির শীত, তো এই জন্য সালাহউদ্দিন আইয়ুবী ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে, যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, মাইল 50-100 কিলোমিটারের মধ্যে, আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের তাপের, যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম, উপরে সূর্যের তাপ, নিচে মরুভূমির তাপ, আর চারিদিকে আগুনের তাপ, এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে, কেননা তারা মরুভূমিতেই বড় হয়েছে, আর যারা ক্রুসেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে, এই জন্য গরমে গায়ের সব বর্ম, লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয়। তবে মজার বিষয় কি, মজার বিষয় হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আকসা বিজয় করেছেন, এক ফোঁটা রক্ত পড়েনি, সালাহউদ্দিন আইয়ুবী মসজিদ আকসা বিজয় করেছেন, এক ফোঁটা রক্ত পড়েনি, এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোঁটা রক্ত পড়বে না, এই ধারাবাহিকতা বজায় থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যবস্থা করে দিবেন, এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা গেল আল্লাহ সালাহউদ্দিন আইয়ুবীর মাধ্যমে মসজিদ আকসা বিজয় করলেন, আর একটা হচ্ছে আইনে জালুতের যুদ্ধ, মঙ্গোলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে, তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে, জেরুজালেম দখলে আসবে, মক্কায় দখলে আসবে, মদিনা দখলে আসবে, তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না, মামলুক, মিশরের মামলুকরা ছাড়া, সালাহউদ্দিন আইয়ুবীর পরপরই 50-100 বছরের মাথায় মঙ্গোলীয়দের এই ঘটনাগুলো, তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফউদ্দিন কুতুজ, জাহিরউদ্দিন আল বেরবাস, তাদের সাথে যুদ্ধে সর্বপ্রথম মঙ্গোলীয়রা পরাজয় ঘটে। তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো, মঙ্গোলীয়দের পরাজয় হলো, পরবর্তীতে মঙ্গোলীয়দের কি হলো, পরবর্তীতে মঙ্গোলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল। এই জন্য আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন, মুসলমানেরা সব খান, এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর, মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল, তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত, মূর্খ, অসভ্য, আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত এরা সবাই ছিল শিক্ষিত, উচ্চ মর্গের শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে। আর ক্রুসেডাররা কি হলো, ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে, চলছেই ক্রুসেড। আচ্ছা, এই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোনো অর্জন আছে? আছে, স্পেন মুসলমানেরা ফিরে পায়নি, কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে এরপরই, স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা কুস্তুনতুনিয়া বিজয় করতে পারে না, কুস্তুনতুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন, কত শত শত সাহাবি, আল্লাহর তাবি, সাহাবিদের তাবি, তাবে তাবি এই কুস্তুনতুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে, যত চেষ্টা করেছে পারেনি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুস্তুনতুনিয়া বিজয় করতে এসে শহীদ হয়ে গেছে। এই কুস্তুনতুনিয়া বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন, ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে, আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে।
মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আযাব দেওয়ানোর পরে আবার মঙ্গোলীয়দের হাত থেকে সে আযাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং কর্ডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মুহাম্মদ আল ফাতেহ এবং উসমানীয় খেলাফতের কায়েম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শওকত শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি মসজিদ আকসা আপনার হাতে আছে কিনা উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল তারা মসজিদ আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশই দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশই ইস্তেমার আরবিতে বলে ইস্তেমার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই 150-200-300 বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট 200 বছর বা 250 বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও 1947-এর আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো 1947 তো ভাই এই কয়দিন আগের কথা অনেকের দাদাও এখনো জীবিত আছে যারা 47 দেখেছে এখনো জীবিত আছে তো 47 তো কালকের কথা তো 47-এর আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এবং এর উপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি এই গোলামের নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরবকে এমনভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে ইস্তেমার কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই শাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটু দিয়েছে জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহর আজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি খেলবে না কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ জুয়া আড্ডা গাঞ্জা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকবে তাহলে এরা হবে কি এদের অবস্থা হবে গরু ছাগলের মতো কেন যে নেশাখোর যে জুয়াখোর সে গরু ছাগল তার পৃথিবীতে কেন বাড়ি দেশে কেন এলাকায় কেন বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না একটা জুয়াখোর একটা মদখোর কি বাড়িতে শাসন চালাতে পারবে তো যে জুয়াখোর মদখোর বাড়িতে শাসন চালাতে পারবে না ও কুশ্চিন কালো মসজিদে আকসা বিজয় করতে পারবে না যে ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত আছে ও বাড়ি চালাতে পারবে না তো মসজিদে আকসাকে মেনে বিজয় করবে তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 জ্ঞান অর্জন করো বড় হও পৃথিবী শাসন করতে হবে
অস্ত্র বানাও, জ্ঞান বিজ্ঞানে ব্যস্ত থাকো, আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে, দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে, আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে পড়ে থাকা যদি খুবই ভালো হতো তাহলে ইসরায়েলই আগে থাকতো। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েল কিসে সবার আগে? অস্ত্র বানাও, অস্ত্র কিনো, এটাতে সবার আগে, জ্ঞান বিজ্ঞানে সবার আগে। আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিসে আগে? ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও, বিনোদনের জন্য বানাও, টাকা অঢেল কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে। এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে, আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন, তাদের আকীদা, তাদের বিশ্বাস। সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নাও, আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে ছয়টা সাতটা করে বাচ্চা নাই, পাবেন না। আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন, কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি, এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না। এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে। অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি, অনেক অল্প সংখ্যক, কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয়, বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইয়েরা ইউরোপে আছেন তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান, আর তাদেরই এনজিওগুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও। এই জন্য তারা টার্গেট করে, ইচ্ছা করে ফিলিস্তিন গাজায় শিশুদেরকে হত্যা করতেছে, ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত। তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে, এক বম মেরে হত্যা করতেছে, আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি দুটার বেশি যেন সন্তান না নেন, কিন্তু সে জন্ম দিচ্ছে ছয়টা সাতটা আটটা দশটা করে। এই জন্য ওদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না, আমাদের যে ছোট কারগুলো এই ছোট কারগুলো তারা ইউজ করে না, তারা ইউজ করে বড় চার ছয় সাত সিটের ফোর হুইলার জিপ, যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায়, কারণ ফ্যামিলি তো দুইটা সদস্য না, ছয়টা সাতটা সদস্য, তো ছোট কারে তো হবে না। তারা সারা পৃথিবীতে সুদী বিজনেস তৈরি করে রেখেছে, কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদী লেনদেন করে না, মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদী লেনদেন করবে না, কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদী কোম্পানির মালিক। তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কবজা করে নাও, কিন্তু তুমি যখন আর এক ইহুদিকে ধার দিবা তখন কর্জে হাসানা দিবা, সুদ নয়। যেগুলো বলতেছি এগুলো দেখা বলতেছি, আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। এইরকম বড় বড় দাড়ি থাকবে তাদের, 80-90%, তিন অক্ত সালাত আদায় করবে, তাদের মসজিদের নাম সিনাগগ, তিন অক্ত সালাতের জন্য মসজিদে যাবে এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে। তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি? আমাদের আকিদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে। খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, আমরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে। তাহলে আকিদায় মিল হলো না ভাই? আকিদায় মিল আছে, আর মাসিহ তো আসবেই, ঈসা মাসিহ, কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন। খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না ইহুদিদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন? কোরআন এবং হাদিস বলছে মাসিহ আসবে দুইটা, একটা মাসিহাদ দাজ্জাল আর একটা ঈসা মাসিহ। মাসিহাদ দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হবে মুসলমানদের উদ্ধারকারী। সম্মানিত উপস্থিতি, এরকম আকীদা বিশ্বাসে আরও মিল আছে, তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, সামান্যতম হলো তাদের মধ্যেও শিরক আছে, কিন্তু যেমন আমাদের বেরেলভী ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিরক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে, এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন। ইহুদিরা খ্রিস্টানদের মতো ত্রিত্ববাদে বিশ্বাস করে না, খ্রিস্টানরা কিন্তু তিনটে দিনে বিশ্বাস করে, তিনটে রব বা খোদায় বিশ্বাস করে, তারা একটাই বিশ্বাস করে, মুসলমানেরাও একটাই বিশ্বাস করে। তাহলে শত্রুতা কোথায়? শত্রুতা আমাদের পক্ষ থেকে নয়, মুসলমানেরা কোনো দিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি। ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে, যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। ওমর রাজিয়াল্লাহ তাআলা নিজে থেকে বলেইনি কখনো, ওমর রাজিয়াল্লাহ তাআলা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না। তারা চাচ্ছিল, পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে, এবং তারা আসতে দিত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি? তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে,
আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না, আশুক আশা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যান, তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যান। উমর জানা বললেন ঠিক আছে। ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে। ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল, আর মুসলিম বাদশাহ শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল, মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো, জুলুম করতো, আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আজাব এবং গজব, যে তাদের কোনো দেশ হবে না, আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না। তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না, তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে, তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিয়রিটি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিয়রিটিতে বিশ্বাস করে, একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আর একটা হচ্ছে ইহুদি, এরা চরম আকারের সুপারিয়রিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান, নাউজুবিল্লাহ আল্লাহর সন্তান। ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছি, ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান, পৃথিবীতে আমরা বাদ আর যারা আছে সব আমাদের গোলাম, সবার বউ আমাদের জন্য হালাল, সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল, এতে আমাদের কোনো গুনাহ হবে না। কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিয়রিটিতে তারা বিশ্বাস করে। এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর, এটাই দাবির ভিত্তি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইলের বংশধর। এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক, যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফখর করি, অহংকার করি, গর্ব করি, আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন, ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের মধ্যে। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের সুপারিয়রিটি এখন থেকে শেষ, তোমাদের বানু ইসরায়েলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ। এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মুহাম্মাদির জন্য, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সন্তান ইসমাইল। এবং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পরিবারের উপর ওইরকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন, আল্লাহুম্মা আমিন। আমরা দরুদে সেটা পড়ি সব সময়। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কুরাইশরাও করেনি যেভাবে তারা করেছিল, কেন এটা তাদের ইগোতে আঘাত করেছিল। আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই, যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা। কেন তারা যেই মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার, যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মুহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা। এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের আরাক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে। ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানও তো পরস্পরে ভাই, ভাই না ভাই না? ইসহাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না? ভাই। তারা মনে করে আছে যে ইয়াকুব আলাইহিস সালামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই, আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবে, এই অপেক্ষায় তারা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন, সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালামের রক্তের ভাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হিংসার কারণে, এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায়। কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হয়, এটাই হলো সমস্যা। যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরাইলের হাতে, তারাও জানে আমাদের পতন যদি কোনোদিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো, দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই, তাহলে কী দিয়ে মোকাবেলা করবেন? সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে, দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে, দিনের কারণে আপনাকে হত্যা করছে, আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন, এটা ইম্পসিবল, অসম্ভব। একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে,
তাহলে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা এখন পাচ্ছি না কেন, আমরা এখন গজবের অবস্থায় আছি, আযাবের অবস্থায় আছি, আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে। যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল, তাদেরকে আযাব এবং গজবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করেছিলেন। ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা, আমরা আযাব এবং গজবের মধ্যে আছি। এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ঈমান এবং আমল লাগবে, স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে, গোলামি বিশ্বাস চলবে না। আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামির বিশ্বাস। মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরায়েলের ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন, উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের কিবতিকে এক থাপ্পড়ে হত্যা করতেন না। কেন না, বনু ইসরায়েলের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতে অন্তর ছোট হয়ে যেত। কথা আমার বুঝতে পারছেন? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে। তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে, যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত। ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আরেকজন মারছে, তখন দিয়েছে এক থাপ্পড়, এক থাপ্পড়ে মরে গেছে। তো এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসলো? গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছেন এই জন্য। আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে বড় করেছে। আর আমরা জীবনযাপন করছি 200-250 বছর থেকে গোলামির অবস্থায়, এখনো গোলামির অবস্থায়। স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই, আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে, স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে, স্বাধীন চেতা মনোভাবী হতে হবে, মা এবং বোনদেরকে নিয়ত রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য। কখনো বেহায়াই বেহায়াপনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়, বেহায়াই বেলেল্লাপনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়, বেহায়াইয়ের মধ্যে মেয়েলি পুরুষ জন্ম নিতে পারে। কথা আমার বুঝতে পারছেন? যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহায়াই ছড়িয়ে পড়ে, তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায়? মেয়েলি পুরুষ হয়ে যায়। আমাদের সমাজে যদি বেহায়াপনা বেলেল্লাপনা বেশি ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই, সব মেয়েলি পুরুষ হয়ে গেছে। এদের দিয়ে কোনোদিন জেহাদও হবে না, এদের দিয়ে মসজিদে আকসাও বিজয় হবে না। তাহলে পুরুষ জন্ম দিতে হবে, পুরুষকে জন্ম দিতে পারবে, পুত পবিত্র বেহায়াপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে, সে পুরুষ সিংহ বাঘ বীর সিংহ সালাহউদ্দিন আইয়ুবী তারেক বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে, স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে, মেয়েলি পুরুষ নয়। এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আলোচনা করতে গেলে আরও দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, সেটা হচ্ছে আর দাওয়া ইল্লাল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম। আমরা 4টে জেলার 126টা মসজিদ সফর করেছি, আপনার এলাকাতেও এসেছি, আপনাদের চারঘাটে সফর করেছি, আপনাদের বাঘায় সফর করেছি, আপনাদের পুঠিয়াতে সফর করেছি। হয়তো সফরের সময় আপনারা ছিলেন না বা জানতেন না, হয়তো সেভাবে বুঝতে পারেননি, কিন্তু আমরা আমাদের মতো 126টা মসজিদ সফর শেষ করেছি। আমাদের সফরগুলো আবারও শুরু হবে ইনশাআল্লাহ, এবং 200 থেকে 250টার মতো মসজিদে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব শিক্ষা কার্যক্রম পরিচালিত আছে। আমরা চাই যে মুসলমানের সন্তানেরা 2-2.5% মাদ্রাসায় যায়, বাকিরা মাদ্রাসায় যায় না। তাদেরকে আজকের এই একদিনের বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব? এখানে আপনারা যতজন আছেন তাদেরকে আজকে আমি পূর্ণ দিন শিখিয়ে দিতে পারবো? পারবো। এখানে শত শত স্কুল কলেজের ছাত্র আছে, এদেরকে আজ আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়ে কি দিনের জ্ঞান দিবে? তাদেরকে দিনের জ্ঞান দিতে পারবো যদি এই অঞ্চলের সব মসজিদে দিন শিক্ষার শক্তিশালী ব্যবস্থা, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তৈরি হয়। এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সাথে হোক আমাদের আলাদা হোক, আমাদের সিলেবাস অন্তত রেডি, আপনি আমাদের সিলেবাসটা অন্তত আপনার মসজিদে মক্তবে চালু করুন, মক্তবগুলোকে তদারকির দায়িত্ব আমাদেরকে দিন। আপনি তদারকি করতে পারছেন না, আপনি শুধু মসজিদের ইমামের, আপনার মসজিদে যে চলমান মক্তব আছে সেই চলমান মক্তবটাই আমরা তদারকি করে চাঙ্গা করে দিই। আমাদের তদারকি করার সিস্টেম আছে, আমাদের সিলেবাসের সিস্টেম আছে, প্রশিক্ষণের সিস্টেম আছে। সুতরাং প্রত্যেক মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দাওয়া ইল্লাল্লাহর অধীনে আপনাদের মসজিদগুলোতে মক্তব শিক্ষা, দিন শিক্ষার ব্যবস্থা করুন, মুসলমানের প্রত্যেক সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করুন। এটা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী প্রথম প্রজেক্ট যা আল জামিয়া সালাফের অধীনে পরিচালিত হচ্ছে আর দাওয়া ইল্লাল্লাহ নামে। আমরা চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, বাংলাদেশের কোনো মসজিদ যেন দিন শিক্ষা থেকে বিরত বা মুক্ত বা আলাদা না থাকে। আমার মাধ্যমে হোক, আমাকে ছাড়া হোক, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এই নিয়ে আমরা দাওয়াত নিয়ে মসজিদে মসজিদে যাচ্ছি, আপনাদের বাড়িতে বাড়িতে এসেছি,
এবং আজকেও আপনাদের এলাকায় এসেছি ওই একই উদ্দেশ্য নিয়ে। আজকের প্রোগ্রামও আমরা একই উদ্দেশ্য নিয়ে দিয়েছি সম্মানিত উপস্থিতি। তো এই মসজিদ ভিত্তিক দীন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রোগ্রামের আয়োজনে হোক, এই মসজিদ ভিত্তিক দীন শিক্ষা কার্যক্রমের জন্য হোক, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের অর্থনৈতিক সহযোগিতায় বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 8 আনা হলেও, যাতে আপনার অংশগ্রহণ মুক্ত না থাকে। একজন মুসলমানের সন্তানও যদি আপনার এই দান থেকে পবিত্র কোরআনের একটি অক্ষরও শিখে, তাহলে সে এটার মাধ্যমে পরকালীন নাজাত এবং মুক্তি পাবে। আর আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেলেও আপনি দেখবেন যে এই যে একজন ছেলে আপনার অর্থে কোরআন শিখেছিল, সেই কোরআন শিখা এখনও অব্যাহত আছে এবং আপনি কবরে নেকি পাচ্ছেন। ভাই, আজকে যারা আমরা মাগরিব বৈঠকে আমাদের স্টেজে যারা আছেন তাদেরও অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেউ মুক্ত থাকবেন না, আলাদা থাকবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কই? তারা ডান দিক এবং বাম দিক থেকে ভেতরে ঢুকবেন। আপনারা কেউই কোনো ব্যক্তি এই দান থেকে নিজেকে দূরে রাখবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই বলেনি আপনার টাকা আপনি দান করুন, এটা কখনোই বলেনি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে, আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো, আমি দিয়েছি, তথা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর দেওয়া ওই অংশ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। মসজিদ ভিত্তিক দীন শিক্ষা কার্যক্রমে আপনাদের দুইভাবে সহযোগিতা চাই। এক, আপনার এলাকায় গিয়ে মসজিদে দীন শিক্ষার ব্যবস্থা করবেন। আপনার এলাকায় মসজিদের দীন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। জামিয়া সালাফিয়াতে আসবেন। জামিয়া সালাফিয়াতে আদ-দাওয়া ইলাল্লাহর আলাদা অফিসই আছে, সকাল 8টা থেকে 5টা ওখানে মানুষজন বসে আছে, শুধু কোথায় মক্তব চালু করা যাবে এই জন্য এই অপেক্ষায় বসে আছে, কোন মক্তবে আমরা সিলেবাস দিয়ে পাঠাবো এই অপেক্ষায় বসে আছে। সুতরাং আপনারা আপনাদের মসজিদগুলোতে মক্তব চালু করুন, চালু করার জন্য উদ্যোগ নিন, চালু থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সিলেবাস এবং আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আপনার ওই মসজিদে মক্তব শিক্ষাকে আমরা চাঙ্গা করতে চাই, শক্তিশালী করতে চাই। যে সমস্ত ছেলে মেয়ে মাদ্রাসায় আসে না, তথা 98% ছেলে মেয়ে তাদের, যারা স্কুল কলেজে যায় তাদের কাছে দিনের মৌলিক জ্ঞানটা আমরা পৌঁছে দিতে চাই। এই আমাদের চেষ্টায় শুধু অর্থনৈতিক অংশগ্রহণ আমি চাইনি, অর্থনৈতিক অংশগ্রহণ আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগ, আমার সম্পর্ক, আপনার মসজিদে আমার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এই জন্য ওপেন আমার বক্তব্যে ঘোষণা দেওয়া আছে যে আপনি যদি মনে করেন যে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে আপনার একটা প্রোগ্রামে একদিনের জন্য নিয়ে যাবেন, আমাকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, এটা উৎসাহ দেওয়ার জন্য আমার যাওয়া দরকার, আমি আমার জমি বিক্রি করে হলো আপনার ওই মসজিদে উপস্থিত হব ইনশাআল্লাহ, এই ওয়াদা প্রত্যেকটা মসজিদে গিয়ে আমার করা আছে এবং সেই ওয়াদা আমি পূরণ করতেছি। আর ওই প্রোগ্রামেই অংশগ্রহণ করব যেই প্রোগ্রামও এরকম ফি সাবিলিল্লাহ। আজকের প্রোগ্রামে যেমন আমরা ফি সাবিলিল্লাহ এসেছি আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ ভিত্তিক দীন শিক্ষা কার্যক্রমের সচেতনতা তৈরির লক্ষ্যে, এটাকে আরও শক্তিশালী মজবুত করার লক্ষ্যে এসেছি, এই ধারাবাহিকতা আমাদের সামনে আরও বজায় থাকবে এবং অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু তাআলা এই উদ্যোগকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা কবুল না করলে এটা আমাদের জন্য করা কঠিন হয়ে যাবে, আমরা এটাতে সফল হতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যদি কবুল করে তিনি আমাদের জন্য রাস্তা সহজ করে দিবে। অতএব আমরা আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আল জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালিত আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দীন শিক্ষার এই কার্যক্রমকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যখন আপনারা আলোচনা শেষে বিদায় নেবেন, তখন বিদায় নিয়ে যাওয়ার পূর্বে আমাদের মাসিক আল ইতসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বাংলাদেশের একমাত্র পত্রিকা যার ফতোয়া বোর্ডে ভারতের জামিয়া সালাফিয়া বানারসের মহাদ্দিসরাও বসে, একমাত্র পত্রিকা বাংলাদেশের যার ফতোয়া বোর্ডে শুধু বাংলাদেশের আলেমরা নয়, ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম এই ফতোয়া বোর্ডে অংশগ্রহণ করে থাকেন, যারা এখন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এত বেশি পরিমাণে বিদেশি যোগ্য শিক্ষক দার্স প্রদান করে থাকেন,
যারা আল জামিয়া সালাফিয়া বানারাস ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান থেকে আগত এটা বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এবং এখানে অচিরেই সৌদি থেকেও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষকগণ আসবেন আমরা সেই আশায় সেই অপেক্ষায় দিন কাটাচ্ছি ইতিমধ্যে তিনজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক দশ দিনব্যাপী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে দার্স দিয়ে গেছেন এই ধারাবাহিকতা সামনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের যে বইগুলো আছে এবং আপনাদের শ্রদ্ধেয় শায়খ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর যে বইগুলো আছে সে বইগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য আইনে রাসুল দোয়া অধ্যায় উপদেশ কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আদর্শ পরিবার পাশাপাশি আমার আম্মার কিছু বই আছে যে বইগুলোর পিছনে আমারও পরিশ্রম আছে আব্বুর বইগুলো আমার কোনোদিন দেখে দেওয়া হয়নি কিন্তু আমি আমার আম্মার অনেকগুলো বইয়ের পিছনে কাজ করেছি তার মধ্যে একটা হচ্ছে সমধিকার নয় মর্যাদা চাই শিক্ষা বনাম জাহিলিয়াত কেন হব অবরোধবাসিনী কেন হব অবরোধবাসিনী লেখা হয়েছে বেগম রোকেয়ার অবরোধবাসিনীর জবাবে যে অবরোধবাসিনীতে বেগম রোকেয়া কী কী লিখেছে মুসলিম মা এবং বোনদের পর্দা নিয়ে বোরখা নিয়ে তার উত্তরে উত্তরবঙ্গেরই আর একজন নারী বেগম রোকেয়া রংপুরের উত্তরবঙ্গের আর একজন নারী আমার মা গাইবান্ধার তিনি তার উত্তরে লিখেছেন কেন হব অবরোধবাসিনী স্কুল কলেজের প্রত্যেক নারী শিক্ষার্থীর ছাত্রীদের এই বইটি পড়া উচিত পাশাপাশি শিক্ষা বনাম জাহিলিয়াত আমাদের স্কুলের চলমান সিলেবাসের বইগুলোতে কী ধরনের গল্প দেওয়া আছে এই গল্পগুলো আমাদের ছেলে মেয়েদের ব্রেনে কী ধরনের ভুল বিশ্বাস এবং আকিদা ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের চারিত্রিক পদস্খলন ঘটাচ্ছে তার বিস্তারিত ধারাবাহিক বিবরণ আছে যে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই উমুক অধ্যায় এত পৃষ্ঠায় এই আছে ষষ্ঠ শ্রেণীর উমুক বই এত পৃষ্ঠায় এই আছে এই মর্মে পুরো ধারাবাহিক বিবরণ আছে শিক্ষা বনাম জাহেলিয়াত আর সমঅধিকার নয় মর্যাদা চাই হচ্ছে যে সমস্ত নারীরা সমঅধিকারের দাবিতে নারীবাদীতে রূপ নিয়েছে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে সমঅধিকার নয় মর্যাদা চাই সম্মানিত উপস্থিতি পাশাপাশি আমি আপনাদেরকে সুখবরও দিতে চাই যে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের মানুষের অনেক অপেক্ষা ছিল আমার জীবনে দেখা অন্তত আমার লাইফে আর কোনো বইয়ের কথা মানুষ এত বেশি জিজ্ঞেস করেছে এটা আমার জানা নাই যত বেশি মানুষ আমাকে জিজ্ঞেস করেছে যে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড কখন আসবে যত বেশি মানুষ জিজ্ঞেস করেছে আমি তাদের সকলকে এটার জন্য শুকরিয়া জানাই এবং আপনারা ইনশাল্লাহ সালাফি কনফারেন্স রাজশাহী 2023-24 নভেম্বর সেখানে আপনারা ইনশাল্লাহ মিন্নাতুল বাড়ির দ্বিতীয় খণ্ড পাবেন দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন